সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 17 বছর পরও গড়ে ওঠেনি সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থা। যাতায়াতে বাড়তি ভাড়া গুনতে হয় নগরবাসীকে। বিভিন্ন মেয়াদে থাকা মেয়রদের আশ্বাসে প্রতিফলন দেখা যায়নি। এবারও মেয়র প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে কাজ করবেন গণপরিবহন ব্যবস্থা নিয়ে। সিলেট সিটি কর্পোরেশনে নেই কোনো গণপরিবহন ব্যবস্থা। 2008 সালে বেসরকারি উদ্যোগে 35টি বাস নিয়ে নগরীতে যাত্রা শুরু করেছিল টাউন বাস সার্ভিস, কিন্তু এখন চালু আছে হাতে গোনা 4-5টি। এখানকার বাসিন্দারা নির্ভরশীল রিক্সা ও অটোরিক্সার উপর, তাতেও গুনতে হয় মাত্রাতিরিক্ত ভাড়া। সিএনজি ছাড়া তো আর লাইনেও গাড়ি নাই, রিক্সায় গেলে এবার 50 টাকা, আর সিএনজি গেলে 15 টাকা। গাড়ি না ভাই, রিক্সা তো দেওয়া সম্ভব না। টেস্টকে যাই দিব আরো 10 টাকা 15 টাকা, অনেক সময় খাওয়া যায় অনেক সময় খাওয়া যায় না, এর জন্য আমরা এইখান থেকে যাওয়া লাগে। নগর পিতা যে সামনে আসুন আসবে তা তার কাছে ভালো কিছু চাই, যেন আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হোক, আমাদের গণপরিবহন ব্যবস্থা আরো উন্নত হোক। সদ্য বিদায়ী মেয়র জানিয়েছেন, নির্বাচিত হলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি মোতাবেক গণপরিবহন চালুর ব্যবস্থা করবেন। স্মার্ট গণপরিবহনের যেমন টাটা কোম্পানি, এদের অন্যান্য কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের কাছে একটু আইডিয়া নিয়েছি যে এই শহরে যদি আমি বাস সার্ভিস বাড়াইতে চাই তাহলে আমাকে কি কি কাজ পদক্ষেপ নিতে হবে। নির্বাচিত হলে গণপরিবহনকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি শহরের আয়তন বৃদ্ধির কাজও করা হবে বলে জানিয়েছেন সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। এই গণপরিবহনের প্রয়োজন এবং চাহিদা কতটুকু, তারপরে একটা সার্কুলার রিং রোড করে আমরা এই নগরীটাকে আর একটু এক্সটেনশন করব, কিন্তু বর্তমানে কিভাবে আমরা মানুষদেরকে গণপরিবহনের মাধ্যমে সুযোগ সুবিধা করে দিতে পারি সেটা আমরা একটা সমন্বিতভাবে আলাপ আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা করব। গণপরিবহনের ব্যবস্থা হলে কমবে যানজট, সাশ্রয় হবে অর্থের, তাই আগামী নগরপিতা এই বিষয়টিকে প্রাধান্য দিবেন বলে আশা করছেন নগরবাসীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।